অর্ধশতক আগের এক মধ্য দুপুর রেসকোর্স ময়দানে তখন লাখো বাঙালির অধীর অপেক্ষা, কখন আসবেন ইতিহাসের কবি, কখন আসবেন মহানায়ক। বঙ্গবন্ধু এলেন বজ্র নিনাদ কণ্ঠে, মন্ত্রমুগ্ধ করলেন 7.5 কোটি বাঙালিকে, স্বপ্ন দেখালেন স্বাধীনতার, সাহস যোগালেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তানি হানাদারদের মোকাবেলার। আজ সেই ঐতিহাসিক 7ই মার্চ, দিবসটিকে ঘিরে দিনভর থাকছে নানান কর্মসূচি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 1971 সালের 7ই মার্চের সকালটি ছিল আর 10টা সকাল থেকে আলাদা। লাঠি ও পতাকা হাতে লাখো মানুষের পথ গিয়ে মেলে রেসকোর্স ময়দানে। বিকেল 3:20, জনতার অপেক্ষার প্রহর ফুরোয়, মঞ্চে ওঠেন কোটি বাঙালির প্রাণপুরুষ। পরের 19 মিনিটে রচিত হয় এমন এক মহাকাব্য যার ছন্দে ছন্দে স্বাধিকারের মন্ত্র, উদ্দীপ্ত করে মুক্তিকামী কোটি বাঙালিকে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আশ্রয় অধিকার চায়। বঙ্গবন্ধুর সেই ভাষণ তৎকালীন শাসক গোষ্ঠীর প্রতি ছিল সুস্পষ্ট হুঁশিয়ারি। সামরিক আইন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো কিংবা জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর সহ উঠে আসে সব দাবি। সেদিন থেকেই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, এই সব স্লোগানে মুখরিত হয়ে সেদিনই বাঙালি জাতি সেদিন থেকেই একটি মুক্তির আশায় কোমর বেঁধে নেমেছিল। বিচ্ছিন্নতাবাদী তকমা এড়িয়ে সে ভাষণের মধ্য দিয়ে সকৌশলে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে দাঁড় করিয়েছিলেন মুক্তির মহানায়। এই মুক্তিটা কিন্তু একটা একটা ফিলোসফি, দর্শন। এর মধ্যে আপনি পাবেন স্বাধীনতার দিক, যুদ্ধের দিক নির্দেশনা, এর ভিতরে পাবেন আপনি স্বাধীনতা উত্তর বাংলাদেশকে বিনির্মাণে অর্থনৈতিক মুক্তির পথ প্রদর্শন। বাংলার ইতিহাসে আর কোনো রাজনৈতিক নেতৃত্বের ভাষণের শব্দমালা এমনভাবে হৃদয়ে গেঁথে নেই যতটা জায়গা জুড়ে আছে 7ই মার্চের ভাষণ। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।